জুয়েলারি নিছে আমার ওয়াইফের, তো জুয়েলারি আছিল এবং দামি দামি পারফিউম, আমার পারফিউম মনে একটা নিছে, মোবাইল ফোন নিছে, ঘড়ি নিছে। আর জুয়েলারি যেগুলা নিছে এগুলা কিন্তু এখন আর আবার সোনার না, এটা সব ইমিটেশনের। আমরা কোনো সোনা অথবা পয়সা আমরা গড় রাখি না, সোনা রাখি দিই ব্যাংকের সেফও। আর গড় তো পয়সা রাখার দরকার নাই, যা তো কার্ড দিয়ে ইউজ করি। আর দরকার হইলে আমরা গড়ে খান্দাত এটিএম আছে, এটিএম থেকে তুলি লাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখেছিলাম, শুক্রবার আমরা যে ভিডিওটি দেখিয়েছিলাম যে ইস্টার্ন সেন্ট্রাল পার্কে একটি করে চুরির ঘটনা ঘটেছে, বেক গার্ডেন দিয়ে চুর প্রবেশ করেছিল এবং উনার ঘরের ভিতর থেকে অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তো আমরা সেই বাড়ির মালিক জনাব সানোয়ার হোসেন সাহেবের সাথে আমরা কথা বলবো, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কি কি নিয়ে গিয়েছিল। তো ঘটনাটি আসলে কখন ঘটে এবং কিভাবে ঘটে আপনি যদি একটু আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেন। সালাম আলাইকুম। ঘটনা ঘটছে আজকে সকালে, আমি আমার ওয়াইফ সকালে বাড়াইয়া যাওয়ার পরে, আমার মেয়েও গেছেন বাড়াইয়া স্কুলও, তো আমরা বাড়াইয়া যাওয়ার পরেও সুর আইসে আইয়া পিছনের গার্ডেনে দিয়ে, আমরা নেক্সট ডোরের যে গার্ডেন আছে গার্ডেনে দিয়ে, গার্ডেনের একবারে পিছনে, আমরা গার্ডেনের পিছনের কর্নারে দিবাই দিয়ে ঢুকছে। ঢুকি আইয়া সিসিটিভির ফুটেজ যখন দেখছি আর কি, যে ক্যামেরারে এটারে ঘুরাইছে, ঘুরাইয়া পরে আরো ঘুরাইছে, তারা দরজা ভাঙছে, ভাঙিয়ে হামাইছে। হামাইয়া গড় তো কি, তারা আস্থা গড়, আমার সিটিং রুম আস্থা, আমার বেডরুম, আমার মেয়ের বেডরুম, এখানে তছনছ করছে, উপরে গেছে, উপরে গিয়ে আমার মেয়ের বেডরুম আর এবং আমার আমার ওয়াইফের যে রুম, এটারে তছনছ করিয়া তারা যত কিছু মূল্যবান আছে সব তা নিছে। তারপরে আমার ফুয়ার ফুয়ার বউ আসলা, তারা উপরে ঘুম ও লফট এখানেও গেছে না, হয়তো মনে হয় টার পাইছে যে তারা আসো আর এখানেও গেছে না। তো তো এ গরো আমাইয়া প্রায় 50 মিনিটের উপরে রইছে, রইয়া বুঝা গেছে যে এটা তার গরের মতো হয়ে বলতা চশমা সোইটা লিয়া গেছে আর কি। গিয়া সামনের দরজা বাইর দেখলাম সিসিটিভির ফুটেজ বাড়াইয়া গেছে, মনে হয় বুঝা গেছে যে তার গর তো কে বাড়াইয়া যার জি। কিন্তু আবার সুর দেখো কেমন সুর, আমার একটা মসজিদের জারা ছিল, জারের মাঝে আমি শ্রীথ্রু জারের মাঝে আমি পয়সা তৈ প্রত্যেক শুক্রবারে, আমি জুম্মা যাইবার আগে অন্য তৈ মসজিদ গিয়া তো দেই, জুম্মা যাইবার আগে অন্য তৈ, আর এমনি অন্য সময় আমি আমার মানত করি যেতা অন্য আমি তৈ আল্লাহর রাস্তা ওটার মাঝে। তো কতটা দল হইলে আমি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় তা দেই। এই জারে কিন্তু আসিল এক কাবাটের মাঝে, এটা বার করছে, বার করিয়া ফ্লোরও এটার আছে, কিন্তু এটার কোনো টাচ করছে না, এটা দিয়ে কোনো পয়সাও নিছে না। 5 পাউন্ডে, 10 পাউন্ডে, 20 পাউন্ডের নোট দেখা যায়, এখানে থ্রু সি থ্রু দেখা যায়, কিন্তু এটার কোনো লাগছেও না। তো আমি যখন খবর শুনছি, আমি সব থেকে বেশি চিন্তিত আছে আমার ল্যাপটপটা লাগে, কারণ এই ল্যাপটপের মাঝে আমার অনেক ডকুমেন্ট সেভ করা। যখন আমি শুনলাম যে আমার ল্যাপটপ নিছে না, আমার আমার ছেলে যখন কইলা ল্যাপটপ নিছে না, তখন আমার জানে একটু শান্তি হয়েছে, আর চার অন্য কিছু নেই, আমার ল্যাপটপটা তো রয়েছে। এখন ওখানে বুঝতাম পারি না খুন চুর, হে যে যারের মাঝে পয়সা আইগুন, আবার হে ফ্লোরও ফ্লা ফালাইয়া তুই গেলো, কিন্তু এটা নিছে না। যে আপনি মনে কইলেন যে আপনার ছেলে এবং ছেলে বউ তারা উপরে আসলা, তারা টের পাইলা নাই, মানে তারা না এই গড় থামাতে পারেন? না, তারা এটা কইতে পারে না, সকাল তো সকাল 8টার সময় ঢুকছে, এই সময় তারা ঘুম, তারা হয়তো সুর বাড়াইয়া গেছে কি বাদে, তারা আইসো নি কেন আইয়া দেখুন যে তার সত্তা তছনছ, ও বাদে তখন দরজাও ভাঙ্গা, ও সিসিটিভি তারা কিতা করছে চেক করছেন মোবাইলও, ওইরা দেখা যায় যে সুর কিলা হামাইছে কিলা গেছে আর কি। ও বাদে তারা পুলিশ কল করছেন, আমরাও কল করছেন করে আমরাও আইছি আর কি। সর্বশেষ মানে পুলিশের আপডেট কোনো আছে নাকি কিছু? না, সর্বশেষ পুলিশের এখন আর কোনো আপডেট নাই, পুলিশে আমরা কইছো যে আমরা কিতা কিতা নিছি, আমরা লিস্ট দিবার লাগে তারা গেছে আর কি। তো এখনো আমরা সবকিছু আইডেন্টিফাই করতাম পারছি না যে কিতা নিছি বা কিতা, তবে মূল্যবান ও তো তেমন কিছু নিছি হচ্ছে না, যেগুলা নিছি ও যে মূল্যবান কইলাম যে গড়ি আর ও যে মোবাইল আর ও যে জুয়েলারি, ওগুলো জুয়েলারি তো তো
এটা ইমিটেশন, সো এটা ইমিটেশন আর ইমিটেশন, আমি এটা ইমিটেশন ইমিটেশন, এগুলা তো মানে কোনো শোনা না, কি দেখতে লাগে শোনার মতো, তারাও তো মনে করছে শোনা, এগুলা যা আছে লেখাটা সব সাবিয়া বেগ দুইটা বইটা নিছে। যারা আমরা কমিউনিটি মাইন্ডে যারা দেখবা তারা উদ্দেশ্যে কিছু হইতা নেই, তারা কি ধরনের আসলে নিরাপত্তা নিতে পারবে? আমি আপনার এখানে আমার উদ্দেশ্য হলো উঠে হইলো যে কমিউনিটি আমরা যারা আছেন সবাই সচেতন থাকতা, বিশেষ করে আমরা রেশিয়ান কমিউনিটি যারা আছেন, আমরা রেশিয়ান কমিউনিটির গড় তো জুয়েলারি থাকে, তো তারা সুরতে সুরতে উঠেও তারা টার্গেট করে যেখানে জুয়েলারি বা ইমু গেলে বা টেকাও হয় ইমু গরো। তা আমার অনুরোধ হইলো যে যারা আছেন আপনার কমিউনিটির একে অন্যের সহযোগিতা করতাম, নেক্সট জন এইবার যারা আছেন এরা কি পেন আইন রাখতা, অ্যালার্ট থাকতা যে এই যে নাটকীয় পর্যায়ে যে চুরি যে হয়, আমরা করতে কি বাড়ি যাওয়া মাত্র তারা ইয়া মাই গেছে, তারা খেয়াল রাখে খে কোন সময় কোনানো খেমদি যাইন খেমদি আইন, গড়ের সামনে গাড়ি আসেনি, ড্রাইভের সামনে গাড়ি আসেনি, ওটা খেয়াল হইলো তারা হামায়, তো সবে যেমন সবে যেন ওটুকু কি খেয়াল রাখ হয় নাকি নেক্সট অন্য এইবার একজন না হইলে আর একজনের খেয়াল রাখতাম আর সব সচেতন থাকতাম।